নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এস কে কে ওয়ার্ল্ড তো বন্ধুরা আধার কার্ডের পক্ষ থেকে কিন্তু আবারও একটি নতুন আপডেট বেরিয়ে এসেছে এই আপডেটে কিন্তু এখন থেকে কিন্তু আপনারা অনেক কাজ নিজের মোবাইল ফোন থেকে করে ফেলতে পারবেন এর জন্য আপনাদেরকে কোনো আধার সেন্টারের খোঁজ করতে হবে না কোথাও যেতে হবে না নিজে ঘরে বসে খুব ইজিলি কিন্তু করতে পারবেন এই কাজগুলি তো চলুন দেখে নেব কীভাবে এই কাজগুলি আপনারা করবেন শুরু করছি কিভাবে আপনারা আধার কার্ডকে আপডেট নিজেরাই করবেন আপনাদের মোবাইল ফোন থেকে এর জন্য আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি এখানে দেখুন আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টাল লেখা রয়েছে অর্থাৎ আপনারা নিজেরাই এই কাজগুলি করতে পারবেন কি কি করতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন আপনার ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস এছাড়াও কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনি অনলাইনেই চেঞ্জ করে নিতে পারবেন এর জন্য আপনাদেরকে কিচ্ছু করতে হবে না জাস্ট প্রসেস টু আপডেট আধারের উপরে ক্লিক করতে হবে আর তাহলেই আপনাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে সবার প্রথমে রয়েছে লগ ইন উইথ টুয়েলভ ডিজিট আধার নাম্বার এখানে বারো ডিজিটের আধার নাম্বারটি দিতে হবে তারপরে ক্যাপচার কোড এখানে দিতে হবে যদি এখানে কোনো ক্যাপচার কোড না আসে তাহলে এই চিহ্নটার উপরে আপনাকে একটি ক্লিক করতে হবে তাহলেই কিন্তু ক্যাপচার কোড চলে আসবে এই ক্যাপচার কোডটি আসার পরে এখানে সেন্ট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে তাহলেই আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটিকে এইখানে আপনাকে পুট করতে হবে এবং লগ ইংয়ে ক্লিক করতে হবে তো আমরা এই কাজটি সবার প্রথমে করে নিচ্ছি তো এবারে আমাদের সামনে লগ এর পরে এই পেজটি চলে আসবে আপডেট করতে হবে এখানে যে সমস্ত ডেমোগ্রাফিক্স ডেটা তো এখানে যে আপডেট ডেমোগ্রাফিক্স ডেটা রয়েছে আপডেট অ্যাড্রেস ভায়া সিক্রেট কোড তো এখানে আমরা সবার প্রথমে ডেমোগ্রাফিক ডেটার উপরে ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে আপনার যে রেজিস্টার করা আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারে আপনারা কী কী চেঞ্জ করতে পারবেন এখানে রয়েছে সবার প্রথমে ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু আপনার ভাষা চেঞ্জ করতে পারবেন জেন্ডার অর্থাৎ আপনারা জেন্ডারটি একবার চেঞ্জ করতে পারবেন এরপর রয়েছে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন নেম চেঞ্জ করতে পারবেন এছাড়াও ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন এছাড়াও মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু একটা জিনিস দেখার রয়েছে দেখুন জেন্ডারের উপরে কিন্তু লেখা রয়েছে ওয়ান অ্যাটেম্প লেফট অর্থাৎ এখানে শুধুমাত্র একবার চেঞ্জ করার আর সুযোগ রয়েছে এছাড়াও নেমের ক্ষেত্রে কিন্তু থ্রি অ্যাটেম্প লেফটে রাখা রয়েছে অর্থাৎ আমি তিনবার স্পেলিং ভুল হলে সেটিকে কিন্তু ঠিক করতে পারবো এছাড়াও ডেট অফ বার্থের জন্য ওয়ান টাইম একবারই মাত্র সুযোগ পাওয়া যাবে যদি ডেট অফ বার্থ ভুল থাকে সেটিকে ঠিক করার জন্য তো সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে মাথায় রেখে করতে হবে তো ধরুন আমি এখানে অ্যাড্রেসে ঠিক করলাম ইমেল আইডিতে নেই এই মুহূর্তে এরপরে আছে ধরুন স্পেলিং নাই স্পেলিং স্পেলিংয়ে ক্লিক করলাম এখানে যে যে জিনিস আপনি চেঞ্জ করতে চান সেগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপরে প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করলে কিন্তু আপনাকে ডিয়ার রেসিডেন্ট এখানে দেখাবে ইয়োর আধার নেম এবং অ্যাড্রেস আপনি ডেটা যে ফিল করছেন সেটি আপডেট করতে চান নেম টোয়াইস অর্থাৎ দুই টাইম আপনি আর সুযোগ পাবেন পরিবর্তন করার ডেট অফ বার্থ ওয়ান টাইম চেঞ্জ করা পাবেন জেন্ডার ওয়ান টাইম পাবেন এছাড়া কিন্তু স্পেল কারেকশানের জন্য এছাড়াও সমস্ত কিছু লেখা রয়েছে এগুলো আপনারা খুব সুন্দরভাবে পড়ে নেবেন এবং তারপরে ইএসআই একটি করে প্রসেসে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনাদের সামনে এই যে সেটি চলে আসবে এখানে আপনার আধার নাম্বারের সঙ্গে কিন্তু দেখুন আপনার নাম্বার নাম এবং সেটা যদি যা ছিল সেটা কিন্তু দেখাবে এখানে রয়েছে সুব্রত কর্মকার বাংলাতে লেখা রয়েছে এখানে যেখানে ছিল কিন্তু ল্যাঙ্গুয়েজ আমি যদি চাইতাম যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে তাহলে কিন্তু আমি আমাদের দেশের যে কোনো ভাষাকেই এখানে নিতে পারতাম যেহেতু আমরা বাঙালি আমরা আমাদের ভাষা বাংলা এখানে কিন্তু লেখাই রয়েছে সুব্রত কর্মকার এবং এন্টার দ্য ডিটেল অর্থাৎ আমি যদি এখন এখান থেকে নাম চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এখানে সেই নামটি লিখতে হবে এখানে সঙ্গে সঙ্গে কিন্তু সেই স্পেলিংটি বাংলাতেও চলে আসবে এরপরে এর জন্য কিন্তু একটি ভ্যালিড ডকুমেন্ট আমাকে শো করতে হবে আপলোড ডকুমেন্টের ভিতরে যে সমস্ত ডকুমেন্ট আমাকে দিতে হবে এর মধ্যে সেগুলো রয়েছে পাসপোর্ট প্যান কার্ড রেশন কার্ড ভোটার আই কার্ড ড্রাইভিং লাইসেন্স গভর্নমেন্ট ফটো আইডি সার্ভিস এই সমস্ত দিতে হবে এছাড়াও কিন্তু অ্যাসেম্বলি লাইসেন্স লিঙ্ক রয়েছে তারপর রয়েছে ফটো ব্যাঙ্ক এটিএম কার্ড রয়েছে এরকম প্রচুর ডকুমেন্ট রয়েছে যেগুলোর এগেনস্টে আমাকে কিন্তু আমি আমার নামকে পরিবর্তন করতে পারবো তাই এই সমস্ত যে কোনো একটি ডকুমেন্টস এখানে দিতে হবে এবং তারপরে কিন্তু আপ আপলোড ডকুমেন্টসে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ এই যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলির একটি ছবি আপনি তুলে নেবেন আপনার মোবাইলে তারপরে সেটিকে পিডিএফ কনভার্ট করে দেবেন দেওয়ার পর সেটিকে এখানে আপলোড করে দেবেন দেওয়ার পরে নেক্সটে যাবেন নেক্সটে গেলে সমস্ত কারেকশান আপনার যদি ঠিক থাকে তারপরে আপনার কাছ থেকে ব্যাংকে থেকে আপনার কাছ থেকে টাকা চাইবে পঞ্চাশ টাকা কারণ আধার কার্ডের যে কোনো আপডেট করার জন্য কিন্তু পঞ্চাশ টাকা দিতে হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো এই কাজটি করার জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে আপনি পেমেন্ট করতে পারবেন ব্যাংকের এটিএম বা ডেবিট কার্ড দিয়ে ইন্টারনেটের ব্যাঙ্কিং দিয়ে এই সমস্ত সুবিধা রয়েছে সেই সমস্ত সুবিধার মাধ্যমে আপনারা কিন্তু ব্যাঙ্কে পেমেন্ট করে দেবেন পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাড্রেসে কিন্তু আপনার নতুন কার্ডটি চলে আসবে এই সময় যদি আপনারা চান যে আপনারা পিবিি আধার কার্ড নিতে চান সেটাও কিন্তু করতে পারবেন তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে এই সমস্ত আপডেটগুলি এখন কিন্তু খুব সহজেই করতে পারবেন নিজের বাড়িতে নিজের ঘরে বসে তো এর জন্য কিন্তু আপনাদেরকে কোনো আধার সেন্টারে যাবার দরকার হবে না তো এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন যারা অন্যরাও জানতে পারে যে আধার কার্ডের আপডেটের জন্য এখন আবার নতুন সুবিধা দেওয়া হয়েছে নতুন আপনি কিন্তু এই সমস্ত কাজগুলি ঘরে বসেই করে নিতে পারবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে জন্য ফ্রেন্ডস জয় হিন্দ বন্দে মাতারাম